প্রিয় দর্শক, লেট এডিশনে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ রহমান খান। আজ আলোচনার বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি। দর্শক, আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া, ডিএমপির সাবেক পুলিশ কমিশনার নাইম আহমেদ এবং গুলশান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি মাওলানা হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা আলোচনার শিরোনাম রেখেছি সাম্প্রদায়িক সম্প্রীতি। বাংলাদেশ আপনি জানেন যে প্রধানত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অনেক বেশ কয়েকটি ধর্মাবলম্বীদের একটি দেশ, যেখানে শান্তিপূর্ণ সহ অবস্থান দীর্ঘ সময় ধরে আছে। সাম্প্রতিক সময়ে যে আমাদের মহানবী প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে যে ঘটনার উদ্রেক হয়েছে বা যে ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেজন্য বা ইসলাম অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কি ধরনের অনুশাসনের কথা বলেছেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ যারা দেখছেন এই অনুষ্ঠান। আসলে আমরা যদি এই সাম্প্রদায়িকতার বিষয়ে কথা বলি এবং ইসলামের যে দর্শন বা এই ব্যাপারে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান আমরা লক্ষ্য করি কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণে, আপনারা দেখেন তিনি কিন্তু মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ওনার যারা শত্রু ছিল তারা ওনাকে একেবারে জীবনে শেষ করে দেওয়ার মতো ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি হিজরত করেন, মাতৃভূমি ত্যাগ করে যান এবং মাতৃভূমি ছেড়ে যাওয়ার সময় তিনি চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত হয়েছিলেন। এগুলো স্পষ্ট বর্ণনা আছে। তো তারপরও মদিনায় যখন গেলেন তিনি সেখানে গিয়ে স্বাভাবিকভাবে এখানে অন্য ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ ছিল, মুসলমানরা বা ওনার অনুসারীরা ছিল সংখ্যালঘিষ্ঠ। কিন্তু আল্লাহর মেহরবানি এই সংখ্যাগরিষ্ঠরা সবাই ওনার স্বভাব চরিত্র সহনশীলতা, অসাম্প্রদায়িক ওনার যে উদারতা, মানবিক গুণাবলী এবং বিচারিক ক্ষমতা এবং প্রতিবেশীর প্রতি যে ওনার ভালোবাসা, মানবতা যে উচ্চকিত যে ওনার আচার আচরণে প্রতিফলিত হয়েছিল এবং সব কিছু মিলে কিন্তু সবাই ওনার প্রতি আস্থা স্থাপন করেছিলেন। এবং আপনারা জানেন সমস্ত ধর্ম বর্ণনির বিশেষে সবাই মিলে একটা মদিনাবাসী এই একটা কনসেপ্টে সবাই একত্রিত হয়েছিল এবং সেই মদিনা রাষ্ট্রের প্রধান হিসাবে তিনও সম্প্রদায়ের লোকজন এই মুহাম্মদ সাল্লামকে মেনে নিয়েছিলেন এবং সবাই বলেছিল যে বিচার আচার বা কোনো সমস্যা হলে এটার প্রধান বিচারকের দায়িত্ব তিনি পালন করবেন। এই যে অন্যান্য ধর্মাবলম্বীদেরকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান, এটা কিন্তু মহানবী সাল্লামের জীবনের একটা অন্যতম দর্শন। এবং আরেকটু পিছনে যদি আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন তো এক, কিন্তু তিনি সৃষ্টি করেছেন বহুমাত্রিক পৃথিবী, যেখানে ওনাকে যারা মানে তাদেরকেও তিনি অক্সিজেন দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন, তারও তাদের সুখ শান্তি আরামায়েশ পরিবার সন্তান সম্পদ প্রাচুর্য খ্যাতি তারও এগুলি পাচ্ছেন, তারই ভাণ্ডার থেকে তার সবাই পাচ্ছি আমরা। কিন্তু তিনি কিন্তু কাউকেই হুট করে ধ্বংস করে দেননি যে আমার নামাজ না পড়লে বা আমার প্রতি ইমান না আনলে বা আমার অবাধ্যতা করলে, হ্যাঁ পরকালে তিনি শাস্তি দিবেন কিছু নীতিমালার ভিত্তিতে তিনি বলেছেন। বিভিন্ন ধর্ম প্রবর্তকরা এই কথাগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলেছেন লা রাহবানিয়াত ফিল ইসলাম, এটা কোরআনের আয়াত। এবং এই আলোকেই তিনি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি অত্যন্ত সহনশীল মানবিক ছিলেন বলেই তখন তো তিনি যখন এসেছিলেন সবাই তো এর আগের ধর্মাবলম্বী ছিলেন এবং অনুসারী ছিলেন, কিন্তু একে একে গোটা পৃথিবী তিনি জয় করে নিলেন। কেন? শুধু এই ওনার এই অসাম্প্রদায়িক চেতনা, অত্যন্ত উদার মনোভাব, মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের যে নীতি এবং প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, এই যে সামাজিক এই মূল্যবোধগুলো তিনি চমৎকারভাবে মানুষের মধ্যে এটা তিনি পৌঁছাতে পেরেছিলেন এবং মানুষ তাকে গ্রহণ করেছিলেন। এই কারণেই কিন্তু আমরা দেখি বহু ধর্ম বর্ণনির বিশেষে সকল মানুষের কাছে তিনি এখনও পৃথিবীর মহামনীষীদের শীর্ষস্থানে
তিনি আসন অলঙ্কৃত করে আছেন। হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, যেটি হাফিজুর রহমান বললেন যে ধর্মের যে মূল বাণী, যে মর্মার্থ, যেটি যে শান্তি স্থাপন করা, সেই শান্তির জায়গা থেকে কেন ধর্মের নামে এখন অশান্তি তৈরি হচ্ছে? আপনাকে ধন্যবাদ, এসএটিভিকে ধন্যবাদ। অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ এবং বর্তমান সময়ের জন্য অত্যন্ত উপযোগী একটি বিষয় নিয়ে আমরা কিন্তু এখানে আজকে এসএটিভির অডিটোরিয়ামে আমরা বসেছি। তো বিষয়টাকে আমি সেভাবে যাব না, আমার যে মৌলানা সাহেব যে কথাটি বলছেন আমি ওনার কথার মাধ্যমে আমি আসতে চাই। আসলে নবীজিকে যারা আলামিন যারা উপাধি দিয়েছিলেন সম্ভবত তারা বিধর্মী। আলামিন শব্দটি অত্যন্ত মাধুর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দটি, যার মাধ্যমে সত্যবাদিতা, সততা, বিশ্বস্ততা সব কিছু কিন্তু সেখানে বিদ্যমান থাকে। তো ইসলাম ধর্মের প্রেক্ষাপটে, যেহেতু ইসলাম ধর্ম প্রথম আলোচিত হয়েছে, আমি বৌদ্ধ ধর্মের প্রেক্ষাপটে বলছি। ধর্ম একটি কিন্তু একটা স্বাধীন, ধর্ম একটি অত্যন্ত পবিত্র একটি স্থান। ধর্ম মানুষের জন্য চিত্তকে বিশুদ্ধ রাখে, চিত্তকে পরিশুদ্ধ রাখে এবং দেহকে তার পরিশুদ্ধ রাখে, এবং তার যে রিপুগুলো, যেগুলো আমাদের সদা ক্রিয়াশীল, আমাদের রিপুগুলোকে একটু সংযত রাখে। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমরা যেই সব রিপু দিয়ে আমরা কর্ম সম্পাদন করি সাধারণত, আমরা সেই সব রিপুগুলোকে সংযত করে এবং পাশাপাশি মনকে, চিত্তকে অত্যন্ত সংযত রাখে ধর্ম। তো সেই ধর্ম যদি আজকে কলুষিত হয়, সেই ধর্ম যদি আজকে মানুষের কাছে সমালোচিত হয়, এটা খুবই আমার মনে হয় আমাদের বেদনা উৎপন্ন হয়। আজকে ধর্মকে নিয়ে কেন আমাদের গ্লানি সৃষ্টি হয়েছে? তো ধর্ম ধর্মের জায়গায় নেই, আমরা ধর্মকে সেভাবে ব্যবহার করছি না বলে ধর্মের কোনো পবিত্রতা অপবিত্রতা নেই। ধর্মকে যারা ব্যবহারকারী তারা কিন্তু হয়ে গেছে অসংযত। আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হচ্ছে বাংলাদেশের এই ভূখণ্ডে, 56,000 বর্গমাইলের এই বাংলাদেশ, আমি যেটা মনে করি আজকে হাজার বছরের সংস্কৃতি আমাদের ছিল বহমান, এটা এখানে অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাতে যেমন ধরেন আমরা একে পারস্পরিকভাবে সৌহার্দ্যপূর্ণভাবে কিন্তু বসবাস করেছি, এই বাংলাদেশ হাজার বছরের সংস্কৃতি নিয়ে কিন্তু আমরা চলছি, সেই জায়গার মধ্যে কেন আমরা আজকে এইভাবে এই যে ধর্ম নিয়ে আমরা কথা বলতে হচ্ছে, আমার তো প্রশ্ন আছে। আপনি কি জানেন চর্যাপদের কথা? বাংলার প্রথম সহজিয়ারা এই ধর্ম প্রচার করেছে এখানে, বাংলার যে আদি নিদর্শন চর্যাপদ, তাই না? তারা ছিল বৌদ্ধ ভিক্ষু ছিল। এখানে কিন্তু পর্তুগিজরা এসেছে আমাদের দেশে, আমাদের দেশে চাইনারা এসেছেন, আমাদের গণচীন, আপনি জানেন ফাইহিয়েন, ইৎসিং, আমাদের যে চৈনিক পরিব্রাজক কেন বাংলাদেশে এসেছিলেন, আমাদের এখানে এসেছিলেন ব্রিটিশরা এসেছেন, কেন আমাদের দেশে আসবে? অবশ্য আমাদের এখানে সম্পদ ছিল, একটা সুন্দর একটা পরিবেশ ছিল আমাদের দেশে। এই সুন্দর পরিবেশটা কিন্তু কোনো ধর্মের মধ্যে যেই পরিবেশটা ছিল, সেই পরিবেশটা ছিল বলেই কিন্তু এই সম্পদ, এই জায়গাটার মধ্যে তারা কিন্তু এসেছিলেন। আজকে কিন্তু আমরা কিন্তু সেখানে বৈষম্য সৃষ্টি করছি। একটি ধর্ম কোনোদিন কিন্তু মানুষের চিত্তের মধ্যে, মানুষের দেহের মধ্যে আঘাত সৃষ্টি করতে পারে না। ধর্ম থাকবে তার সরল অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, তার সরলীকরণ রূপ, যে কথাটি বলছেন উনি। ধর্ম তো মানুষকে ন্যায়পরায়ণতা শেখায়, মানুষকে বিনম্রতা শেখায়, মানুষকে কোমলতা শেখায়, মানুষকে ভদ্র সৌজন্যতা শেখায়। ধর্ম মানুষকে আন্তরিকভাবে ভালোবাসার শিক্ষা দেয়। এই জন্য বৌদ্ধ ধর্মের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে অহিংসা, হিংসা না, কোনো ধরনের হিংসা না, কোনো ধরনের প্রাণীকেও কিন্তু আমরা, এই যে বৌদ্ধ ধর্মের একটা সবচেয়ে শিক্ষা হচ্ছে কি, আমি কোনোদিন কোনো প্রাণীকে আঘাত করব না। তো সেখানে যে আজকে আমরা আঘাত করছি মানুষকে, মানুষকে আঘাত করছি, শোনো প্রাণীকে তো না, একটা মানুষকে কিন্তু, তার যে জীবনের মূল্যবোধ, একটা জীবন বেড়ে ওঠার পেছনে একটা জীবন তৈরি হয়, যেখানে বলা হয়েছে, আমি মনে করি, আমি যেহেতু কিছুটা কম্পারেটিভ রিলিজন পড়ি, আশ্রাপন মখলুকা যেখানে বলা হচ্ছে, এই যে মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়। আজকে ধর্মের যে প্রথম যেটা আমাদের হুজুর সাহেব যেটা বলল, এই উপমহাদেশের কিন্তু আদিধর্ম কিন্তু সনাতন ধর্ম আমরা যদি বলি, এবং এই যে উপমহাদেশে আরব থেকে আরম্ভ করে এই উপমহাদেশের সবচাইতে প্রাচীন ধর্ম হচ্ছে কিন্তু সনাতন ধর্ম। সেখানে মানুষকে বলছে তুমি অমৃতের পুত্র, আমরা নাকি মানুষ নাকি অমৃতের পুত্র, অমৃতের সুপুত্রম, শাস্ত্রের টেক্সটে আছে যে অমৃতের সুপুত্রম, তুমি অমৃতের পুত্র। ঠিক একইভাবে এরপরে বৌদ্ধ ধর্ম পৃথিবীর মধ্যে, যেমন ধরেন ভারতবর্ষের মধ্যে আটটি ধর্ম আসলো, সেটা বৌদ্ধ ধর্ম খ্রিস্টপূর্বেরও 600 বৎসর আগে, খ্রিস্টর জন্মের 600 বৎসর আগে। তিনি বলছে গৌতম বুদ্ধ কিন্তু কারোর সঙ্গে তো পরামর্শ করেনি, তার সঙ্গে কোনো কৃষ্ণের কোনো দেখা হয়নি, কিন্তু তিনি বলছেন কি, মানব জীবন লাভ করা অত্যন্ত দুর্লভ,
অর্থাৎ মানব জীবন লাভ করাটা, অন্যান্য জীবের কথা বলিনি, মানব জীবন লাভ করা তারও দুর্লভ, কেন দুর্লভ? এই জীবনে সব কিছু করণীয়, সব কিছু করা যায়। অর্থাৎ মানব জীবন লাভ করা, মানব জীবনের শ্রেষ্ঠত্ব এই এই যে আনা, অধিকারী হওয়া অত্যন্ত দুর্লভ। এরপরে যেই ধর্মটি আসলো পৃথিবীর বুকে, যীশুখ্রিস্টের ধর্ম, উনি সেটা প্রকাশ করলেন বুদ্ধের সঙ্গে, নবীর সঙ্গে, কারোর সঙ্গে কিন্তু কিন্তু দেখা হয়নি। আমি যেটা বলছি, উনিও সেটা বললেন যে সেখানে বললো কি, মানুষ ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সন্তান, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সন্তান। ঠিক পরে আমাদের নবী এসার পরে বললো যে আশরাফুল মুখলুক। এই যদি আমাদের পরিচয় হয়, মানুষের যদি এই যদি পরিচয় হয়, তুমি কত দুর্লভ, কত তুমি অমৃতের পুত্র, কত তুমি শ্রেষ্ঠ সন্তান, কত তুমি জীবের মধ্যে শ্রেষ্ঠ, এই যদি হয় তাহলে আমাদেরকে মানায় একটা মানুষকে যে এই যে আমরা ইতর আচরণ করি, আমরা যে কুৎসিত আচরণ করি, আমরা যে ধর্মের অপব্যাখ্যা করি, ধর্মকে নিয়ে যেভাবে গ্লানি সৃষ্টি করি, একে অপরকে যে রক্তপাত করি, ধ্বংস করি, নিহত করি, এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে ধর্মকে ব্যবহার করে, এটা কিন্তু আমার মনে হয় সভ্য সমাজে আজকে যে পৃথিবী কত উন্নত হয়েছে, আমরা জ্ঞানে, বিজ্ঞানে, মননে, ধ্যানে, চিন্তায় আমাদের অনেক উন্নত হয়েছে, শিক্ষায় অনেক উন্নত হয়েছে, সেই সব মানুষগুলো যদি এইসব কদর্য আচরণ করে ধর্মকে তাকে মানায়, আমি এটা প্রশ্ন করি। ডক্টর সুকুমল বড়ু, আপনার কাছে আবার আসবো আমি। নাইম আহমেদ, যেটি সুকুমল বড়ু বললেন যে মানুষ সৃষ্টির সেরা জীব, যেটি কয়েকটি ধর্মের তুলনামূলক বিবরণ দিয়ে বললেন, তার কি আসলে এই ধরনের সন্ত্রাসী বা হিংসাত্মক কর্মকাণ্ডে নিয়োজিত করা মানায় কিনা, এটা একটু বলছেন। আপনি দায়িত্ব পালনকালে আসলে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেসব ঘটনা, অনেক ঘটনাই ঘটেছে, সেগুলো আসলে মূল কারণ কী ছিল, কেন তারা এই অতি হিংসাত্মক হয়ে ওঠে? আলোচনার বিষয়টা অত্যন্ত ব্যাপক, তবু শুরু করতে হচ্ছে। সেটা হচ্ছে যে মানুষ আশরাফুল মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, মানে এখানে তুলনা করা হয়েছে মানুষের সাথে, পশুর সাথে। মানুষের পশুর মধ্যে ফারাকটা হচ্ছে যে মানুষের মধ্যেও অ্যানিমিলিটি আছে, পশুর মধ্যে আছে, মানে কিন্তু র্যাশনালিটি আর পশুর মধ্যে নেই, শুধু মানুষের মধ্যে আছে। এই র্যাশনালিটির মাধ্যমে মানুষ ভালো কাজগুলি করে থাকে। সৃষ্টির সেরা দেব, যেহেতু সৃষ্টির সেরা দেব, তার কাজকর্মে সব কিছু ভালো হওয়া উচিত। কিন্তু সেটা হচ্ছে যে এই যে কেন হচ্ছে না, এখন আপনি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, যেখানে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িগ্রামে, সেখানে মসজিদে নামাজ পড়ার পর এক ব্যক্তিকে কোরআন শরীফ বুক সেলফ থেকে পড়ে দেওয়ার কারণে তাকে ধর্মীয় অবমাননার অপবাদ এনে তাকে মেরে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এইটাতে এই যে কোনো মানুষ যদি আশরাফুল মখলুকাত হয়, এটা কি তার আচরণ, এটা কি তার হওয়া উচিত? এটা তার বর্বরতা, অসভ্যতা। এখানে সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে যিনি অপরাধটা দিচ্ছেন, সেটা হচ্ছে তার মূল কথাটা হচ্ছে সক্রেটিসের ভাষায় আলাপ করতে হচ্ছে, যে মানুষের সাথে অন্য মানুষের ফারাকটা হচ্ছে যে এটা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, যেই ব্যক্তি জ্ঞান লাভ করবে, সেটা ধর্মীয় শিক্ষা বলেন, যে কোনো শিক্ষাই বলেন, তার দ্বারা কোনো খারাপ কাজ হওয়ার কথা না। আমাদের যদি যারা এই ইসলাম ধর্মের অবমাননা করে যাকে হত্যা করা হয়েছে, কত কত পৈতৃক চিন্তা করতে পারেন যে মেরে, মানে তারপরে পুড়িয়ে মেরেছে, এই আমাদের সেই ঘটনা ঘটছে, একটা মানে একটা সম্প্রীতি কথা আমরা সবসময় বলে থাকি, সেই দেশে এই ঘটনা ঘটছে। তার মানে যারা করেছে তারা দেখেন নিশ্চয়ই তারা শিক্ষার অভাব ছিল, আর একটা গুজব বা একটা মানে সেন্টিমেন্ট, আর্টিফিশিয়াল একটা কৃত্রিম একটা মানে সেন্টিমেন্ট একটা তৈরি করে এই ঘটনাটা ঘটিয়েছে। এই ধরনের ঘটনার কারণ হয়েছে মানুষের যে এই যে মানে প্রবৃত্তি, এইগুলি মানুষের নৈতিক অবক্ষার্থে গেলে হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সমাজে বাস করি, সমাজের জীব, সমাজে বাস করার জন্য কতগুলি আমাদের আচরণ, কতগুলি গ্রহণযোগ্য আচরণ আমাদের আচরণ করা উচিত। যেই গ্রহণযোগ্য আচরণ হলো স্ট্যান্ডার্ড বিহেভিয়ার, যেটা সমাজে গ্রহণযোগ্য, সেই আচরণ প্রত্যেকেরই করা উচিত। তাহলে সমাজ একটা সুস্থ সমাজ থাকে এবং সুস্থ সমাজ গড়ে ওঠে, সেখানে সবাই শান্তিতে থাকে। কিন্তু প্রশ্ন হলো এই গ্রহণযোগ্য আচরণটার যে গাইডিং ফ্যাক্টর, যেটাকে নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো, সেটা কী? একটা হচ্ছে সামাজিক অনুশাসন। একটা খেয়াল রাখতে হবে যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে এই সামাজিক অনুশাসন কিন্তু মানুষের জীবন নিয়ন্ত্রণ করতো। আমি আবার বলি, রাষ্ট্র তো পরে হয়েছে, রাষ্ট্রের হওয়ার আগে তো জীবনযাপন ছিল, মানুষ ছিল, সেখানে তো একটা সিস্টেমে চলতো। সেই সিস্টেমটা হচ্ছে সোশ্যাল নর্মস, সোশ্যাল রুল, সামাজিক নিয়মকানুন। সামাজিক নিয়মকানুনই লোকজনকে নিয়ন্ত্রণ করতো, সেই সামাজিক নিয়মকানুন মেনে চলেই লোকজন জীবনযাপন করতো। রাষ্ট্র হওয়ার পর দেখা গেল যে এই সামাজিক নিয়মকানুনগুলি যথেষ্ট না, তখন আইন প্রণয়ন করলো রাষ্ট্র, যে আইনের আওতায় আসতে হবে। এরপর আসে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা। তার মানে একটা মানুষের নিয়ন্ত্রণকারী যে তিনটা ফ্যাক্টর, প্রথমত হচ্ছে সামাজিক অনুশাসন, সেটা আইন হলেও এখন আছে, অব্যাহত থাকবে, আজীবন থাকবে। দ্বিতীয় হচ্ছে আইন, তৃতীয় হচ্ছে ধর্মীয় শিক্ষা। একটা অন্য আইন যদি এখানে দুর্বল জায়গাটা দেখেন, নৈতিক সামাজিক নৈতিক অনুশাসন যদি দুর্বল থাকে সেখানে এরকম একটা কাজ করে না, আইন প্রয়োগ যদি দুর্বল থাকে সেখানে কাজ করবে না। কিন্তু একজন যদি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হয়, তার
তার বিশ্বাসে বা কর্মকাণ্ডে ভিত্তিটা অত্যন্ত শক্ত, ওকে বলে সেলফ মোটিভেটেড। তার আচরণের জন্য কাকে বলে দেওয়া হবে না, সে জানে যে সমাজে যে সঠিক আচরণ কী করা উচিত সেটা জেনে দেয়, তার দ্বারা ওই বড় বড় গুলো কোনো কাজ হবে না। সুতরাং আপনাকে দেখতে হবে যে এই তিনটা ফ্যাক্টরি যে আজকে ধর্মীয় নিয়ে আলোচনায় বেশি হচ্ছে, যে ধর্মীয় একজন ব্যক্তি যে কোনো যে ধর্মের বিশ্বাসী হোক না কেন, তিনি ধর্ম সম্পর্কে জানে বুঝে এবং ধর্ম চর্চা করে, তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। নামি আহমেদ, আমরা একটা বিরতি নিব। দর্শক, লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। নাইম আহমেদ যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে থাকে না বা নিয়ন্ত্রণ করতে সাধারণত এ ধরনের উগ্রতা বা হিংসাত্মক কর্মকাণ্ড বাড়তে থাকলে তখন পুলিশকে অনেক বেশি বেগ পেতে হয়, তো তখন পুলিশের কী করণীয় থাকে বা এ ধরনের ঘটনা ঘটার পেছনেই বা কী ধরনের কারণ থাকে? একটা হলো এই ধরনের ঘটনা যখন ঘটে হয় একটা সহিংসতা পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে দানমালার নিরাপত্তা বিঘ্নিত ঘটে। এটা আমরা দেখেছি বিশেষ করে কমলা ডায়েটের সময় বিষ্ণুমান ধর্মীয় গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হাঙ্গামার কারণে এই এই পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে যেটা হয় একটা হলো একদল হতো মানে বিভিন্ন আচরণগুলি বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রকম হয়। একদল হলো অত্যন্ত সেন্টিমেন্টাল, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, একদল হলো সুযোগ সন্ধানী, তারা করে কি এই এই অনুভূতির আলোকে তারা সহিংস হামলা চালায় বিভিন্ন জায়গায় স্থাপনায়, মূল উদ্দেশ্য লুটপাট করা। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, একদল থাকে খুব অনুভূতিপ্রবণ আবেগপ্রবণ, আরেকদল থাকে হলো এই সুযোগটা নেয়, তারা করে কি হামলা ঠামলা করে স্থাপনায় হামলা করে লুটপাট করে, ওইটাকে তখন আরও উস্কানি দেয়। এখন এই পরিস্থিতিতে এটা তো একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী অবশ্যই একটা ভূমিকা আছে, কারণ এই পরিস্থিতি মোকাবিলার জন্য যেটা আইন প্রয়োগকারী সংস্থা যেটা করে থাকে সেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স করে, যেটা আগাম তথ্য দিয়ে জানে তাহলে ভালো হয়। আগাম তথ্য ভালো মানে ইন্টেলিজেন্স হচ্ছে এই যে আগাম তথ্যের সরবরাহ, আগাম তথ্যটা দিলে আর্লি ইন্টারভেনশন বলে, আগাম ব্যবস্থা নিতে পারে। আর যখন ঘটনা ঘটে যায় তখন বড় কাজ হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ে ঘটনাস্থলে যাওয়া এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে দেওয়া, যতই দেরি হবে ততই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তো এখানে প্রধান কাজ হচ্ছে যে তথ্য মানে কোনো ঘটনা ঘটার সাথে সাথে অত্যন্ত দ্রুততম সময়ে ওই ঘটনাস্থলে যাওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দেওয়া। আপনি দেখেন পাটগ্রামে দেখেন সেখানে যদিও ঘটনা হয়েছে, আপনি দেখেন প্রশাসন এবং পুলিশ বাহিনী কিন্তু তৎপর ছিল, এখানে ঘটনাস্থলে ইউনে চলে গেছে, থানার অফিসারিন চলে গেছে, তারপর একজনকে রক্ষা করতে পারে কিন্তু আসলকে জুয়েলকে রক্ষা করতে পারে নাই ওইখানকার যে ঘটনাগুলি ঘটছে। তো সেখানে তবুও যে এই যে যদি আপনি যত তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাবেন যেতে পারবেন আইন প্রক্রিয়ার সঙ্গে তত তাড়াতাড়ি তারা পরিস্থিতি। গুজব যখন শাখা প্রশাখা মেলে তখন তো আসলে পুলিশের ক্ষেত্রে তো হিমশিম খেতে হয়, যে হিমশিম তো খেতে হয়, তবে ঘটনা একই, আপনাকে তথ্যগুলি জানায় এবং যেখানে ঘটনা হয় ঘটনাগুলি যেখানে দাঙ্গামা হচ্ছে সেখানে ঘটনাস্থল তো যেতে হবে, সেখানে যেয়ে তারা আইন প্রয়োগকারী তাদের মানে ব্যবস্থার মধ্যে ব্যবস্থা নেয়, স্থানীয় লোকজনের সাথে আলোচনা করে নেয় একটা, তখন আপনার ঘটনাস্থল তো যেতে হবে, যেহেতু পরিস্থিতি নিতে হবে। এই ঘটনাস্থলে যত তাড়াতাড়ি যাওয়া যায় তখন এই কাজটা ফলটা পুলিশ যত তাড়াতাড়ি হ্যান্ড নিজের ঘটনাস্থল আগে যেতে হবে। তারপর আপনি একটু করে ওইভাবে ডায়লগ করতে পারি একটু করে এইভাবে, আমার মনে হয় আপনি যে নাইম সাহেব যেটা বলছেন, আপনি যেহেতু ডিএমপি সাবেক কমিশনার ছিলেন, ধন্যবাদ আপনাকে। আমি এমনও দেখেছি যেমন রামুর ঘটনাটা 2012-তে যেটা ঘটলো, উত্তমকর কুমার বড়ুয়া নামে একটা মিথ্যা স্ট্যাটাস এবং দিয়ে নবীর প্রতি দিয়ে যেটা ঘটলো সেখানে কিন্তু আইন প্রশাসন বাহিনী কাছে ছিল এবং আইন প্রশাসন বাহিনীকে কিন্তু আহ্বান করা হয়েছিল, কিন্তু মিছিল যাচ্ছে, সবাই মিছিল করতেছে, এরকম একটু গাড়ি আসতেছে, কক্স লাইনের গাড়িগুলো আসছে, বিভিন্ন ধরনের তারা পদার্থ নিয়ে, ধাতু পদার্থ যেগুলো দাহ্য পদার্থ এগুলো নিয়ে আসছে, কিন্তু সবাই আমরা যতটুকু শুনেছি এবং আমিও তো তদন্তে ছিলাম সেখানে, যেহেতু আমি একটা ধর্মীয় মানুষ এটা সেইভাবে আমি নিজেকে চিন্তা করি, তো সেখানে আমরা গিয়ে দেখলাম যে সেখানে কাছে কিন্তু পুলিশ প্রশাসন এবং এমনকি এসপিকে কিন্তু খবরও দেওয়া হয়েছিল যে এরকম একটা ঘটনা ঘটবে, কিন্তু তারা আসেনি এবং সেখানে আমাদের মনে হয় আর্মি খুব কাছে ছিল, আর্মি রামুর কাছে, আর্মি একটা এখন বড় স্থাপনা হয়ে গেছে, বিজিবি ছিল যেহেতু একটা বর্ডার এরিয়া, সব বাহিনীগুলো তো সেখানে ছিল। এত বড় ঘটনা ঘটলো, ঘটার পরেও এবং আমাদের সাবেক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি দিয়েও উনি যখন ফ্লাইটে উঠবেন বা যাবেন ওনাকে যখন বলা হচ্ছে তখনও কিন্তু উখি এবং ইয়ার মধ্যে রামুর মধ্যে কয়েকটা ঘটনা ঘটছে। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার মনে হয় যারা করে তারা আগে থেকে কিন্তু প্রশাসনকে বোধহয় কিছুটা যোগাযোগ করে, তারা বোধহয় পরে যাওয়ার জন্য আমরা ঘটনা করে যাব, তোমরা যেহেতু আসতে হবে তোমাদেরকে,
কিন্তু তোমরা দায়িত্বটা বোধহয় সেইভাবে পালন করো। আমার মনে হয় কিছুটা, আমি তো শিক্ষক, কিছুটা তো আমারও কিছুটা নাহলে এত ডাকাতি, এত ধরনের যে ধর্মীয় অনাচার অত্যাচার কিভাবে করতে পারে? বাংলাদেশ তো আর বাইরে না, বাইরে। ঠিক আছে, আমি আপনাকে মনে হয় পরিষ্কার করে দিতে পারবো, আমার আপনার উত্তর আমি ভালোভাবে দিতে পারবো। সেটা হচ্ছে যে কোনো জায়গায়, কোনো স্টেশনে বা কোনো জেলায় বা কোনো ইউনিটে ধরনের যদি দাঙ্গা হাঙ্গামা পরিস্থিতি সৃষ্টি হয়, সেখানে যারা দায়িত্বে থাকেন তার যেটা দায়িত্ব এসে দেয়, বিলম্বটা তার উপরই পড়ে। সুতরাং কোনো আইন প্রক্রিয়া সংস্থার এরভাবে যে তোমরা করতে থাকো আমরা পরে আসছি, এইগুলি সাধারণত এগুলি করে না। এগুলি ঘটনা হতে রেয়ার হতে পারে। কক্সবাজার ঘটনা যেটা বলছেন সেটা হতে পারে, তাদের রেসপন্সটা হতে ডিলে ছিল, যেই ধরনের রেসপন্স তাড়াতাড়ি হওয়ার কথা সেটা ছিল না। এখন আমি একটা ভালো উদাহরণ দিই, যেহেতু আপনি লম্বা সময় ঢাকা ছিলেন, আমি ঢাকা মহানগরীতে লম্বা সময় কাজ করছি। 1992 সালে যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়, তখন এই ইলেকট্রনিক্স মিডিয়া বা এই ধরনের মোবাইল ফোন কিছুই ছিল না। প্রথম সংবাদটা আছে বিবিসিতে, এই সংবাদটা আমরা কানে পাওয়ার পরে আমরা পরিস্থিতি আশ করতেছিলাম। একটা মনে রাখতে হবে যে আজকে 2020 সালে যে রিলিজিয়াস সেন্টিমেন্টের যে অবস্থাটা, অত্যন্ত টলারেন্ট এখন, আমার লেভেল অফ টলারেন্স ইজ ভেরি হাই এখন। এখন মানুষ লাভ দিয়ে এরকম সচেতন পড়ে না, কিন্তু ওই সময় কিন্তু 1992 সালের ওই বাবরি মসজিদের ঘটনায় কিন্তু মানুষ খুব সেন্টিমেন্টাল ছিল, যারা ঢাকা শহরে আপনার প্রত্যক্ষ করেছেন। আমরা অত্যন্ত মাত্র 2 ঘন্টার মধ্যে বড় ধরনের একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে ফেলছিলাম, এটা কেউ টেরও পায় নাই। কারণ যারা জানতে, কারণ এই তখন তো ইলেকট্রনিক্স মিডিয়া এরকম ছিল না, আমাদের মতো মোবাইল ফোনও ছিল না। সুতরাং আর আমাদের মিডিয়া একমাত্র বিটিভি, তারা তো এগুলো এই ধরনের প্রচার করবে না। বিবিসির বাংলা নিউজে আসার পরে আমরা টের পেয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে বড় ধরনের সিকিউরিটি নেটওয়ার্ক করে ফেলেছিলাম। কারণ ওই ঘটনা যারা দাঙ্গা হাঙ্গামাকারী যারা আসবে, তার আগে আমরা নেটওয়ার্কটা তৈরি করেছিলাম, ডিপ্লয়মেন্টটা করে ফেলেছিলাম। তারপর আমরা দেখেন 1992 সালে এত বড় ঘটনা পর ঢাকা শহরে কোনো আজেবারে কোনো ঘটনাই ঘটনাই, মরণ তাদের দোকানে মিষ্টি লুট করছে, আর শনির একটা কয়েকটা বাড়ি ঠারি মানে ই হয়েছে, কিন্তু কোনো লোক মারা যায় না, আহত হয় নাই। তার মাইন্ডটাকে এইটা যেটাই আমি বলছিলাম, আমার অভিজ্ঞতা আলোকে বলি, সেটা হচ্ছে একটা ইন্টেলিজেন্স, মানে আপনার একটা কী ঘটনা কোন ঘটতে যাচ্ছে সে আগাম তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই হলো 1 নম্বর। 2 নম্বর, যদি আগাম তথ্য নাও থাকে, ঘটনা ঘটার সাথে সাথে ইন্টারভেন করতে হয়, যত তাড়াতাড়ি আপনি ঘটনাস্থলে যেতে পারবেন তাড়াতাড়ি আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে পারবেন। 1992 সালে বাবরি মসজিদের ঘটনা থেকে, যেখানে আমি ইনসিডেন্ট কমান্ডার ছিলাম, আমি দায়িত্বে ছিলাম, সেখান থেকে কিন্তু এই আগাম ব্যবস্থা নেওয়ার জন্য একটা বড় ধরনের বিপর্যয় থেকে আমরা এড়াতে পেরেছি। নাইম আহমেদ, আপনার কাছে আবার আসবো আমি। মৌলানা হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, যেটি আমরা নিয়ে আলোচনা করছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতি, দুইটি ঘটনা, রামু এবং বাবরি মসজিদের ঘটনা যেখানে বললেন তারা, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, সেখানে কিন্তু একটি অন্য ধর্মের প্রতি যে সম্মান প্রদর্শন করা বা তাদের সহ অবস্থান থাকা, এ ধরনের একটি সম্প্রীতির একটি আহ্বান ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনাদর্শ, সেটি থেকেও কিন্তু আমরা ওই মুসলিমরা ওইভাবে এখনও শিক্ষা নেই না, যে কারণে এই সাম্প্রদায়িক সহিংসতা অনেক সময় বাড়ে, যেটি অত্যন্ত দুঃখজনক যে রামুর জায়গায় এরকম একটি ঘটনা ঘটেছিল। জি, ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দকে। আসলে আসলে তো আমাদের প্রথম পরিচয় কী, হযরত মুহাম্মদ সাল্লাম যাদেরকে, যাদের সামনে ভাষণ দিয়েছিলেন, সেখানে 1400 সাহাবি ছিলেন যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, তো তাদের মুসলমান হিসেবে তাদের পরিচয়, ওনার উম্মত হিসেবে পরিচয়, কিন্তু এর চেয়েও একটা বড় পরিচয় তিনি আমাদেরকে দিয়েছেন কোরআনুল কারিমের মাধ্যমে, যে মানুষের প্রথম পিতামাতা হলেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, এবং যত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু এই একই পিতামাতার সন্তান। এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, যে আমি শুধু মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান তা না, কিন্তু যত ধর্ম আছে পৃথিবীতে, মানে আপনার প্রত্যেক ধর্মের অনুসারীরাই কিন্তু মানে বংশগতভাবে আদম আলাইহিস সালামের সন্তান, এবং তিনি একজন পয়গম্বর ছিলেন, ইসলাম ধর্ম মতে উনি একজন নবী ছিলেন এবং প্রথম মানব ছিলেন। এই যে ইসলামের যে কনসেপ্ট, যে আমরা পৃথিবীর সকল মানুষকে একই পিতামাতার সন্তান হিসাবে বিশ্বাস করতে আমরা বাধ্য হই, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, এই বিশ্ব ভ্রাতৃত্ববোধের অনুভূতি যদি থাকে একজন মানুষের মধ্যে, তাহলে দেখবেন যে তার মনটা অনেক বড় হবে, যে আমার একটা ভাই হতে পারে আমার মতের সাথে মিলছে না, এই জন্য কি আমার ভাইকে আমি মেরে ফেলবো বা আমি তাকে আমি গলা টিপে শেষ করে দিব? আমার মত আর আরেকটা বিশ্ব ইসলামের সৌন্দর্য, যে দেখেন আল্লাহ এক, তিনি সবাইকে একরকম করে সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি চাচ্ছেন এই বহুমাত্রিক বিশ্ব এবং বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা থেকে, বহু বৈচিত্র্যময় পৃথিবী থেকে একক এক মহান সত্তাকে মানুষ জাতি খুঁজে সাধনা করে বের করে। এবং এটাই হলো এই আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে খেলা, যে বহু বৈচিত্র্যের মাঝখান থেকে একটা একক সত্তাকে তারা যাতে খুঁজে বের করতে পারে, এটাই ইসলামের সৌন্দর্য, এই চিন্তার সৌন্দর্য। এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু
যেটা ডক্টর সুকোমল বোরা সাহেব বললেন, তাহলে কিন্তু মানুষের আগে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ সৃষ্টি হবে। আমি আগে মানুষ, তারপরে আমি মুসলমান, তারপরে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আমার মনুষ্যত্বের পরিচয়টা যদি আমি খাটো করে ফেলি, ভুলে যাই, তাহলে কিন্তু আমি গোড়াতেই ভুল করে ফেললাম। এই জিনিসটা ব্যাপকভাবে মনে রাখতে হবে। আরেকটা বিষয় হলো, আমি মনে করি ইসলাম ধর্মের মধ্যে এই মানবিক বিষয়গুলো অনেক গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে এবং এই দর্শনটাকে নবীজি গুরুত্বের সঙ্গে প্রচার করেছেন। এবং আরেকটা শুধু তাই না, আপনারা দেখেন যেটা ডক্টর সুকুমল বড়া অনেক সুন্দর করে বলেছেন যে মানুষের যে রিপুর যে ব্যাপার, যে রিপু এটা মানুষের যে বিবেক বিবেচনার বিরুদ্ধে কাজ করে অবিরত এই যুদ্ধ করে মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় বা সংরক্ষণ করতে হয়, এবং এই জন্যই মানুষের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ হলো মানুষ হওয়া। এটা এই ডায়লগটা কিন্তু আমাদের বিসিএস প্রশাসন একাডেমির যে শাহবাগে প্রশিক্ষণ কেন্দ্র মানে আছে, সেখানেও কিন্তু এটা গুরুত্বের সঙ্গে হাইলাইটস করে লেখা আছে যে মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া। তার মানে মানুষকে তার সররিপুর বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে তাকে মনুষ্যত্ব ধরে রাখতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এই যে রিপুগুলো, এটা সবসময় তাকে অমানুষ করতে চায়, তাকে হিংস্র করতে চায়, তাকে সেই বিভিন্নভাবে মনুষ্যত্বহীনতার দিকে নিয়ে যেতে চায়। এর বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে মনুষ্যত্বকে ধরে রাখতে হয়, এবং এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। এই জিনিসটা যদি কেউ মনে রাখতে পারে, তাহলে তিনি অবশ্যই একজন ভালো মুসলমান হতে পারেন, একজন ভালো হিন্দু হতে পারেন, ভালো খ্রিস্টান হতে পারেন, ধর্ম তাকে বিচ্যুত করতে পারবে না, বা হিংসাত্মক কর্মকাণ্ডে বা সাম্প্রদায়িকতা বলতে, এটা তো একটা হিংসাত্মক কার্যকলাপ, যে উনি যেখানে একটা প্রাণীকে আঘাত করতে নিষেধ করা হয়েছে। একজন সাহাবি রাস্তাতে চলার সময় একটা গাছের পাতা ছিঁড়ে হেঁটে যাচ্ছে, তাকে বাধা দিয়ে বলেন, তুমি কি জানো না যে গাছেরও প্রাণ আছে, সেও তাসবি পড়ে, তুমি বিনা প্রয়োজনে একটা গাছের পাতা তুমি ছিঁড়তে পারো না। অনেক পরে আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে উদ্ভিদের প্রাণ আছে, কিন্তু যে 1500 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা কিন্তু বলেছেন যে গাছের বৃক্ষের প্রাণ আছে, তারা তাসবি পাঠ করে। অতএব বিনা প্রয়োজনে তুমি তাকে কাটা, তাকে ভেঙে ফেলা, তাকে ছিঁড়ে ফেলা, এটা করতে পারো না। হুজুরবাক্সম কিন্তু এই কথাগুলো সুন্দর করে বলেছেন। কাজেই আমরা যদি প্রত্যেক ধর্মাবলম্বীরা যদি আগে আমাদের মানবিক বা মনুষ্যত্বের যে পরিচয়, এটাকে যদি আমরা ধারণ করি, আর এই যে সররিপুর ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত থাকতে পারি, এবং শয়তানের প্ররোচনা বা দুষ্ট লোকদের গুজব ছড়ানো, এইগুলোর ব্যাপারে যদি আমরা সচেতন বা দায়িত্বশীল হই, তাহলে কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে হত্যাকারী, আক্রমণকারী, তার যানবাহনের নিরাপত্তা বিঘ্নকারী হওয়া, এটা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। মানুষ যখন অমানুষ হয়ে যায়, তখনই এই জিনিসগুলো তার পক্ষে সম্ভব হয়ে ওঠে। যে হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, আপনার কাছে আবার আসবো আমি। প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, যেটি হাফিজুর রহমান বললেন যে ভালো হচ্ছেন, মানুষ হতে হবে আগে, মনুষ্যত্ব হবে। এই জন্যই আমার মনে হয় উনি, আমি যেটা মনে করি, একটা কথা আছে, গুড ভার্সুস সদ্গুণ। অ্যারিস্টটল দার্শনিকগুলো আগে যে গ্রিস এবং এথেন্স নগরীতে যারা জ্ঞানের সাধনা করেছেন, সত্যের সাধনা করেছেন, আমি ধর্মের কথা আপাতত রাখি, মানুষ হিসাবে যে আমাদের দর্শন চিন্তা, যে আমি যে অনেক বড়, আমি যে অনেক শক্তিমান, আমি যে আমার মেধাতে মননে চিন্তায় যে কত বড়, আমি যে কত বড়, এই বিষয়টা যখন মানুষ অনুধাবন করে, সে মানুষ কখনো কিন্তু তার হিংস্র, তার ছোট কাজ, তার খাটো কাজ বা তার নিম্ন পর্যায়ের কাজগুলো সে আর সম্পাদন করতে পারে না। যদি মনে করি যে আমি অনেক বড়, তো বড় মানুষ তো কখনো, উত্তম মানুষ কখনো অধম কাজ করতে পারে না। যিনি উত্তম মানুষ তিনি সর্বোত্তম কাজ করবে, তিনি অধম কাজ তো কখনো করতে পারে না। এইসব কাজগুলো তো অধম, নিকৃষ্ট শ্রেণীর কাজ। যে শ্রেণীর কথা বলছি আমরা, ধর্মকে গ্লানি করা, মানুষকে মারা এবং দর্শন করা, আজকে যে দর্শন একটা শব্দ এসেছে, তাই না, এটা খুব সামাজিক অবক্ষয়ের একটা, আমার মনে হয় প্রতিনিয়ত এটা আসছে। যারা এই এই মানুষ হিসাবে আমরা যে এইসব নিকৃষ্ট মানের কাজগুলো করি, আমি সেটা প্রশ্ন করি যে আমাকে মানায়, আমাদেরকে মানায়। এই জন্যই উনি যে কথাটি বলছে, আমি খুব ভালো লাগছে ওনার কথাগুলো শুনে। এই জন্য বৌদ্ধ ধর্ম বলছে, প্রথম তিনটা জিনিসকে সংযত করতে হবে ধর্মে, যদি যে কোনো মানুষ, এটা সর্বজনীন ইউনিভার্সাল, কোনো সেটা বৌদ্ধ হিসাবে সুকুমল বড়ুয়া না বা হুজুর না বা নাইম সাহেব না বা আপনিও না, পৃথিবীতে যারা মানুষ নামে পৃথিবীতে পরিচিত, যারা মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করে, তাদেরকে তিনটে জিনিস সংযত থাকতে হবে, তিনটে বিষয়। একটি হচ্ছে কি, কায়িক সংযত। এই জন্য বলছে বৌদ্ধ ধর্ম বলছে, কায়িক সংযত সাধুকর, বাচনিক সংযত সাধুকর,
মানসিক সংযত সাধুকর, এটাকে যদি টেক্সটে বলি, কায়েন সংযত সাধু, সাধু বাঁচাইয়া সম্বর, মনসা সংযত সাধু, সাধু সভ্যত সম্বর, কায়িক সংযত সাধুকর, বাচনিক সংযত সাধুকর এবং মানসিক সংযত সাধুকর। যেই ব্যক্তি বা যিনি ত্রিবিধভাবে সংযত, কায়িক সংযত, মানসিক সংযত এবং বাচনিক সংযত, অর্থাৎ পৃথিবীতে যা কিছু করি আমরা, যা চিন্তা করি, যা সম্পাদন করি, যা ভালো মন্দ যা আমি ঘটাই, সব কিন্তু আমাদের মন থেকে হয় এবং আমরা বাক্য দিয়ে ব্যবহার করি, আঘাত করি অথবা শরীর দিয়ে সম্পাদন করি। অসাধারণ একটা থিওরি, মন থেকে উৎপন্ন হয় সৎ বা অসৎ চিন্তা, কুশল বা অকুশল, ভালো বা মন্দ, এটাকে সম্পাদন করি মুখ দিয়ে। আমি একজনকে কটু কথা বললাম, একজনকে ভেদ বিভেদ সৃষ্টি করলাম, একটাকে রূঢ় কথা বললাম, এগুলো কিন্তু মুখ দিয়ে প্রকাশ হয়, কিন্তু চিত্ত থেকে উৎপন্ন হয় এগুলো এবং কায়দা সম্পাদিত হয়। একটা মানুষকে মারা, একটা মানুষকে মানে জঘন্যভাবে হত্যা করা, বা এই যে বর্তমান সময়ের মধ্যে যেসব ধর্মের গ্লানিগুলো হচ্ছে, এগুলো আমরা তো সম্পাদন করি। এই বলছে যে ত্রিবিধভাবে যিনি সংযত, কায়িক সংযত, বাচনিক সংযত এবং মানসিক সংযত, ত্রিবিধভাবে যিনি সংযত তিনি সর্বোত্তম সাধুকর। উত্তম না, সেটা সর্বোত্তম সাধুকর। এটা কাদের জন্য বলা হয়েছে? পশুর জন্য তো বলা হয়নি। আমি যদি আরেকটা জিনিস আমি বলি, পৃথিবীতে এত শক্তি সম্পন্ন, যেমন আমরা যদি বলি পশুর মধ্যে কত শক্তি আছে দেখলে কত, মানে তারাও কিন্তু আমাদেরকে ভয় করে। এই যে সিংহে, পশু রাজা সিংহ, বাঘ, বড় বড় জন্তু পৃথিবীতে বসবাস করে, দেখেন তাদেরকে কিন্তু শ্রেষ্ঠ প্রতিপাদন করা হয়নি। এটা মানুষকে, ছোট্ট মানুষ, ছোট্ট শিশু তাকে বলছে তুমি শ্রেষ্ঠ। এই যদি আমার আপনার অভিজ্ঞতা, আমি খুব নিজেকে খুব জিজ্ঞাসা করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আপনার কথাগুলো। আমি চিন্তা করি আমরা যে আজকে লেখাপড়ায় আজকে শিক্ষিত হয়েছি, এই যে গুণগুলো যদি আমরা অর্জন না করি, এই গুণগুলো কারা অর্জন করবে, কারা ব্যবহার করবে? এই জন্যই যে আপনি কী বলতে চাইছেন, আমি আপনার কথাটার সমর্থনে একটা কথা যোগ করতে চাচ্ছি, যে মানুষ কত বড়, উনি বলেন যে আমি যে কত বড়, আমার দায়িত্বটা কত বেশি, কত বেশি, এটা যদি আমি ফিল করি যে আমি কত বড়, যে আমাকে ইসলাম ধর্ম মতে আমি বলছি যে মানুষকে আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বললেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো, এটা কোরআনের মধ্যে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে। দেখেন যে সিজদাটা কেবলমাত্র আল্লাহর প্রাপ্য এবং ওনার জন্য সংরক্ষিত একটা জায়গা, সেই জায়গাটুকু পর্যন্ত আদম আলাইহিস সালামকে তিনি দিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা আদমকে সিজদা করো। তার মানে আদমের শ্রেষ্ঠত্ব তিনি স্টাবলিশ করতে চাইলেন, একজন অস্বীকার করলো, তিনি বিতাড়িত শয়তান হয়ে গেলেন। তো যাই হোক, তা আমি যে কথাটা বলছিলাম সেটা হলো এই, যে ওই ডক্টর শকুমল বোরা খুব চমৎকার বলছেন যে মানুষ কত বড়, দেখেন যে স্রষ্টার সিজদা পাওয়ার জায়গাটুকু মানুষকে আল্লাহ দিয়েছেন এবং সকল ফেরেস্তাদের মাধ্যমে সিজদা করে এটা স্টাবলিশ করে দিয়েছেন যে মানুষ ফেরেস্তার চেয়েও শ্রেষ্ঠতর। এটা বলছি, আমি বলছি যে আরেকটা জিনিস আছে বৌদ্ধ ধর্মের মধ্যে, যেটা বৌদ্ধ ধর্মের আলোকে, ইন দ্য লাইট অফ বুদ্ধিজম। বিরতি নিয়ে এসে আপনার কথা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরব শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, আমরা যেটি আলোচনা করছিলাম যে মানুষ মানুষত্ব অর্জন করবে বা তার সেই তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তার নিজের সেই কাজ করবে, কিন্তু রাষ্ট্র যখন কোনো সাম্প্রদায়িক নীতি গ্রহণ করে তখন আসলে কিছুই করার থাকে না। এখানে আমার মনে হয় সমাজে, যে কোনো দেশে, বিশেষ সব দেশে, সব ভূখণ্ডে, আমার দৃষ্টিভঙ্গিতে, আমি অন্য দৃষ্টিভঙ্গিতে বলবো না, পাঁচটা শর্ত, পাঁচটা উপাদান খুবই ক্রিয়াশীল, সচল থাকে। প্রথম হচ্ছে ব্যক্তি, সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা কাজটা করে, ধর্ম বা অধর্ম, ভালো বা মন্দ, তিনি তো একজন ব্যক্তি, সে একটা পার্সন বা সে ম্যান বা উইম্যান। ব্যক্তিটা সে যদি ভালো হয়, ব্যক্তির কর্তব্যগুলো কী? একজন ব্যক্তি হিসেবে আমি সমাজে বসবাস করি এবং আমার সমাজের বসবাস করার কর্তব্যগুলো এবং আমার জীবনের যে কার্যপ্রণালীগুলো সমাজকে দেওয়া, সমাজের মধ্যে আমি যেটা বহন করি, আমি যেটা অর্জন করেছি, সেটা দিয়ে এই পৃথিবীকে, এই সমাজকে উপকৃত করা এবং আমার পরিবারকে উপকৃত করা, আমাকে নিজেও উপকৃত হব, আমার পরিবারও সেভাবে উপকৃত হবে। দ্বিতীয় হচ্ছে পরিবারের কর্তব্যগুলো থাকে। একটা শিশু যখন বেড়ে ওঠে, সে সন্তান হোক বা সন্ততি হোক, ছেলে হোক বা মেয়ে হোক,
কিন্তু তার পিতামাতা কতগুলো দায়িত্ব থাকে, তাকে সৎ পথে নেওয়া, সৎ আদর্শ নৈতিকতা শেখানো এবং তার সৎ শিক্ষা দেওয়া ধর্মীয় আবেশে, এবং যে মিথ্যা কথা বলবে না, কারো খারাপ কাজ করবে না, অনিষ্ট সাধন করবে না, এই যে ছোট ছোট কতগুলো যে নীতিগুচ্ছ জীবন বেড়ে ওঠার পেছনে যে সেগুলো শিক্ষা দেওয়া, তার একটা পিতামাতার একটা নৈতিক দায়িত্ব, একটা পারিবারিক একটা শিক্ষা। দ্বিতীয়ত হচ্ছে সমাজ, আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের মানুষগুলো যদি আমাদেরকে সেইভাবে সকলেই যদি এইসব বিষয়গুলো নীতি নৈতিকতা এবং ধর্মীয় পরিবেশ, ধর্মীয় যে সারমন, ধর্মীয় যে কতগুলো নিয়ম আছে, শৃঙ্খলাবোধ আছে, এবং প্রত্যেকের জীবন, কারণ আমি দিয়েই তো একটা সমাজ, আমি দিয়েই তো একটা পরিবার, আমি যখন শুদ্ধ হব আমার পাশে যিনি থাকবেন তিনি যদি শুদ্ধ হয়, আরেকজন আমার দূরে যিনি থাকেন তিনি যদি শুদ্ধ হয়, এবং নিকটে বা দূরে, সমীপে এবং বাইরে যারা শুদ্ধ থাকে, যারা সুন্দরভাবে চলাফেরা করে, তারা নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সেইভাবে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে। তো সামাজিক কিছুটা দায়িত্ব থাকে, যদিও সেখানে শাসন প্রশাসন, সামাজিক কত কর্তব্য, সামাজিক নিয়ম শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে কি না, এই ছেলেটা, এই পরিবারের ছেলেটা, এই পরিবারের লোকেরা কীরকম সমাজ দেখে, তাদেরকে সাবধান করা, সামাজিক নিয়ম শৃঙ্খলা থাকে, দায়িত্ব কর্তব্য থাকে, সব কিছুকে সেখানে শাসন প্রশাসন কিন্তু সমাজ থেকে আসে। পরে কিন্তু একটা জিনিস থাকে, আমরা প্রত্যেকেই কিন্তু একটা ধর্মীয় পরিবেশে বড় হই। আমি হয়তো বৌদ্ধ ধর্মের মধ্যে, আমার জন্মটা বৌদ্ধ ধর্মে, বৌদ্ধ ধর্মের কতগুলো নিয়ম, ধর্মীয় যে বিধি নিষেধ, ধর্মীয় যে কতগুলো কার্যপ্রণালী, জীবনকে তৈরি করার যে কতগুলো শিক্ষা, প্রতিটি মানুষ কিন্তু ধর্মের মধ্যে থেকেই কিন্তু এগুলো প্রথম থেকে সেটা হয়। যেমন ইসলাম ধর্মের মধ্যে ইসলামী শিশুটা যখন বেড়ে ওঠে, তার ধর্মীয় আবেশে, ধর্মীয় যে শিক্ষা, যে নবীজির শিক্ষা আল কোরআন এবং আলহাদি যে শিক্ষাগুলো তিনি পান, এবং আমরা বৌদ্ধ ধর্মের যে শিক্ষাগুলো ত্রিপিটকের শিক্ষা পাই, হিন্দু ধর্মের বেদের শিক্ষা অথবা গীতার শিক্ষা সে পায়, বাইবেলের শিক্ষা অথবা খ্রিস্ট ধর্মের পায়, অন্যান্য আরও নৃতাত্ত্বিক আরও অনেক বসবাস করে যাদের ধর্ম আছে, তার কিন্তু সেই বিশ্বাস কিন্তু সেটা বড় হয়। এবং সেখানে সবচেয়ে বড় জিনিস আমি যেটা মনে করি, আজকে আমাদের নাইম সাহেব আসে, আবার আমি যেটা বলি, রাষ্ট্রের কিন্তু কিছুটা দায়িত্ব থাকে, মিয়ানমারে যেটা ঘটলো এবং যেগুলো ছিল, আমার মনে হয় রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে আমরা রাষ্ট্রে তো আমাদের জন্যই তো রাষ্ট্র, রাষ্ট্র কল্যাণ প্রতিষ্ঠিত করা, কল্যাণ সমাজ প্রতিষ্ঠিত করা, মানে ওয়েলফেয়ার সোসাইটি, গুড সোসাইটি টু এস্টাবলিশ, এটা হচ্ছে রাষ্ট্রের একটি সব শাসন প্রশাসন, সকল শাসন প্রশাসনকে সতর্ক থাকতে হবে এই ভূখণ্ডে যাতে কোনো ধরনের অন্যায়, অকল্যাণকর, অসুন্দর, অবিশৃঙ্খল, বিশৃঙ্খল এগুলো যাতে চলতে না পারে। এদেরকে রাখা হয়েছে, রাষ্ট্রের সব কাঠামোকে তৈরি করা হয়েছে কিন্তু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য, ভালো রাখার, আমাদেরকে ভালো রাখার জন্য। যে রাষ্ট্র প্রশাসন যদি সেখানে বিভিন্ন যন্ত্রগুলো আমরা দেখি, আমি খুবই দুঃখ পাই, আজকে আমরা মানে সবাই কিন্তু আমরা সহস জায়গায় নেই, আমরা তো বাইরে থেকে আসিনি, আমরা শুধু কানাডা থেকে বা চীন থেকে আসিনি, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে বড় হয়েছি, আমাদের সমাজের সমস্ত কিছু কিন্তু বাংলাদেশের প্রশাসন সব কিছু জানে, আমি সুকুমার বড়ুয়াকে আমাকে জানে কীভাবে বেড়ে উঠেছি, আমার জীবন চরিত্র, প্রতিটি পরিবেশ সম্পর্কে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ সবাই আছে। আমার মনে এত কিছু আমাদের ঘটে ধর্মকে নিয়ে, এত কিছু, যেমন আপনি যেটা বলে ব্রাহ্মণবাড়িয়া যেটা হলো, তাই না, পাবনাতে সেটা, সাঁতিয়াতে, এরপরে যশোরের মধ্যে যে মনিরামপুর বা যশোরের মধ্যে যেটা হয়েছে জিনাইদ হতে, এগুলো কারা করেছে, এগুলো তো মানুষই করেছে, এগুলো তো বাইরে থেকে এসে কোনো ভারতবাসী থেকে এসে করেনি, মিয়ানমার থেকে করেনি, চায়নারা কিন্তু এসে করেনি। আমরা বাংলাদেশের মানুষ যদি এইসব কাজগুলো ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, বাংলাদেশের যদি একটা পরিবেশ থেকে অস্থিতিশীল করতে চায়, এটা কখনো কাম্য বলে মনে করি না। এই জন্যই আজকে বিশেষ করে আল কোরআনের কে, আল কোরআন এই যে নবীজির বাণী এবং এই যে টেক্সটটা কত পবিত্র। আমি তো একসময় মুসলিম পরিবারে ছিলাম, আমি যখন ইন্টারমিডিয়েট যুদ্ধ চলে, তখন কিন্তু আমাদের যুদ্ধ সময়কালীন অবস্থায় যারা ছাত্র তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মানে ধরে বা বিভিন্ন ধরনের তাদেরকে যেখানে আছে তাদেরকে নিয়ে গুলি করে, এইরকম অবস্থার মধ্যে আমি মুসলিম পরিবারে ছিলাম, আমি তো দেখেছি মুসলিম সমাজের, আমি সেখানে ছিলাম তাদের যে বিভিন্ন ধরনের আদব কায়দাগুলো, এই জন্য আমি মুসলিমের প্রতি অত্যন্ত প্রীতি, আমার অত্যন্ত অন্তরের একটি জায়গা। উনি তো জানেন আমরা রেডিও টিভিতে আমরা একসঙ্গে কাজ করি, জি, কোনো ধর্ম কিন্তু আঘাত পাওয়ার কথা না, মানুষ ধর্ম তো মানুষকে, আমি যেটা বলছিলাম প্রথমে, যেটা বলছিলাম ধর্ম, একটি কথা আমি বলি, গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দি গ্রেটেস্ট নাম্বার অফ দি পিপল, ধর্ম কিন্তু গ্রেটেস্ট হ্যাপিনেস, সকলের জন্য সুখ শান্তি বহন করে, সকলকে সুখ দেওয়ার জন্যই তো ধর্ম, ধর্মের আবেশ হবে সকলকে ধারণ করা, সূর্য যেমন সকলকে ধারণ করে, সূর্যের আলো
বলে না এটা বৈষম্য, এটা গুলশান, এটা বাড়িধারা, এটা বাড্ডা, এটা অন্য জায়গা, সেখানে কিন্তু পৃথক করে পর করে কিন্তু সে মানে তার আলো আলো ছড়ায় না। চাঁদের আলোক সকলের জন্য সমান, চাঁদের আলো কিন্তু সকলের জন্য। তো এখানে ধর্ম কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে পৃথক করবে এবং অন্যকে আঘাত করবে এবং সেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই তত্ত্ব দিয়ে সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার করবে, এটা বোধহয় ধর্মের বিচার্য বিষয় বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। নাঈম আহমেদ, যেটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে আসলে কী করণীয় বা বাংলাদেশের এই মুহূর্তে যে সাম্প্রতিক ঘটনা নিয়ে যে ধরনের একটি উন্মাদনা সৃষ্টির চেষ্টা, বা আপনি যেটি উল্লেখ করলেন লালমনিরহাটের ঘটনা যেখানে একজনকে পুড়িয়ে হত্যা করা হলো, এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে আসলে প্রশাসন আরও কী করা উচিত, যেটি সুকমল বড়ুয়া বললেন যে রাষ্ট্রেরই দায়িত্ব তাদের নাগরিকের নিরাপত্তা। সেটা হচ্ছে যে যে একটা মানুষের যে বলছিলাম যে গাইডিং ফ্যাক্টর, একটা একটা হচ্ছে সামাজিক নিয়মকানুন মানা, মেনে চলা, অনুসরণ করা, সেটা যদি খুব একটা ইফেক্টিভ না হয় তাহলে পরবর্তী আসলে আইন, আইনও যদি খুব ইফেক্টিভ না হয় তখন আমার ধর্মীয় অনুশাসনের কথা বলা হচ্ছে। এই তিনটে ফ্যাক্টরই মানুষকে গাইড করে। এখানে যেটা হচ্ছে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। সুতরাং যে কোনো পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়, যানমালের নিরাপত্তা বিঘ্নিত হয়, সেখানে রাষ্ট্রের একটা ভূমিকা আছে এবং রাষ্ট্রের জন্য বিরাট স্পেশালাইজড বাহিনী রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের কাজই হচ্ছে মানুষের যানমালের নিরাপত্তা বিধান করা। তো সেই লক্ষ্যে তারা কাজ করে, সেটা লালমনিরহাটে ঘটনা ঘটে, যেখানে ঘটনা ঘটুক। হ্যাঁ, হতে পারে যেটা আপনি অভিযোগ বললেন যে রেসপন্সটা পড়েছিল, আমি বললাম যে হয়তো রেসপন্সটা পড়েছিল যিনি আপনার অভিযোগটা, কিন্তু রেসপন্সটা যদি আগে হতো, যে ঘটনা ঘটার শেষে যদি দিতে পারতো বা আর্লি রেসপন্স হতো, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি কমে যায়। এটা মাত্রার ব্যাপার। সেখানে রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্রের দ্বারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব আছে এই কাজগুলি সঠিকভাবে করা, সেটা তারা হয়তো কম বেশি সবাই চেষ্টা করে, সেভাবে হচ্ছেও। কিন্তু এখানে যেটা ব্যাপারটা যদি আপনি তেমন একটা আলাপ করার সুযোগ, আমি জানি না কতখানি সময় আছে, আপনি দেখেন যে কথা আইডিওলজিক্যাল কথা ডিফারেন্স হয়ে যায়। পশ্চিমা উদার গণতান্ত্রিক দেশে, যেমন ফ্রান্সের ঘটনা হলো চার্লি হেবডোতে, সেখান থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট কী বলো, সে বলছে যে তাদের সংবিধানে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা, তিনটা সংবিধানে গ্যারান্টেড, এই সংবিধান তাদের গ্যারান্টি, এই সংবিধানের পরিবর্তন তারা মানে এই মুহূর্তে পরিবর্তনের চিন্তাও করছে না, তারা বলছে এই স্বাধীনতাগুলি তাদের রয়েছে, এই স্বাধীনতা যেহেতু প্রকাশনার স্বাধীনতা রয়েছে, সেজন্য চার্লি হেবডোতে সেখানে এই ব্যঙ্গাত্মক আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে, যে সারা বিশ্বে প্রতিবাদ হয়েছে, আমাদের এখনও প্রতিবাদ হয়েছে। আচ্ছা, একই দেখেন কানাডা উদার গণতান্ত্রিক দেশ, সেখানকার যে জাস্টিন ট্রুডো, সে বলছে কি যে এই যদি আপনার আপনার যে স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, তারপর প্রকাশনার স্বাধীনতা, একটা সীমানা থাকা উচিত, একটা সীমানা থাকা সীমানা থাকা উচিত, যে আপনার যে আপনার এক্সপ্রেশন মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, যে একটা সীমানা থাকা হয়, এই সীমানাটা কী, সেটা হচ্ছে অন্যকে আঘাত দেওয়া যাবে না। কারণ আমরা একটা সভ্য সমাজে অন্যের ধর্ম, অন্যের কৃষ্টি, অন্যের কালচার, অন্যের অনুভূতিকে আমরা সম্মান জানাই, এটাই নিয়ম। আমি আপনাকে সম্মান জানাবো, আপনার ধর্মকে সম্মান জানাবো, আপনার সম্মান জানাবো, আপনি আমাকে জানাবেন, এইটা হলো একটা সভ্য সমাজের নীতিনীতি। সেই সভ্যতার লাগে আপনি তো এমন কিছু কাজ করতে পারেন না, যেটা আমি জাস্টিন ট্রুডোর সূত্র ধরেই বলছি, একটা উদার গণতান্ত্রিক দেশের একজন জনপ্রিয় নেতা, তিনি বলছেন যে এই যে আপনার যে এই আপনার বাক স্বাধীনতা, প্রকাশনার স্বাধীনতা, মত প্রকাশ স্বাধীনতা স্বাধীনতা ছিল, তার একটা সীমারেখা থাকা উচিত, সেই সীমারেখাটা হচ্ছে এই অন্যের অনুভূতিকে আঘাত দেওয়া যাবে না। এই বিষয়টা হলো এই ফিলোসফি, সেখানেও সংবিধানে যাই বলা হোক তারাও কিন্তু ধর্মের প্রতি একটা বৈষম্য করে, কারণ ইহুদি ধর্মের সমালোচনা করা বা সেটি কিন্তু তাদের সংবিধানে নিষিদ্ধ করা আছে, আবার অ্যান্টিসেমিটিক, জি অ্যান্টিসেমিটিক, যেটি আমি ঠিক ওই সংবিধানে যাই না, তাদের বক্তব্য নিয়েই বলছি যে মানে তাদের যে বলছে সংবিধানে এইগুলি বলা আছে, কিন্তু এই অ্যান্টিসেমিটিক কিছু বলা যাবে না বা এই ধরনের ইহুদি সমালোচনা, এটা আমার আসলে আসলে জানা নেই, তবে হওয়া উচিত, সমভাবে হওয়া উচিত, একটা সংবিধান তো সমভাবে সকলের জন্য প্রযোজ্য হওয়া উচিত, সকল নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আর আরেকটা জিনিস যে উনি যে সুন্দর করে বলছিলেন যে আসলে আমার স্বাধীনতার কতটুকু, আমি কি ওনাকে গালি দেওয়ার স্বাধীনতা রাখি, যে আমার আমার আঘাত করা বা আমার ওনার মর্যাদাকে হিট করা বা ওনার ওনাকে কষ্ট দিয়ে আমি কথা বলার, এটা কি আল্লাহ আমাকে অধিকার দিয়ে সৃষ্টিকর্তা, এই অধিকার তো কাউকে দেন নাই, তো আমার স্বাধীনতার কিন্তু অবশ্যই সৃষ্টিগতভাবে আল্লাহ সীমানা দিয়ে দিয়েছেন, যে আমি অন্যের অন্যকে আঘাত না করে, অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে আমার অধিকার আমি ভোগ করার স্বাধীনতা রাখি, আমার অধিকার যখন বলগাহীন হয়ে পড়বে, আমি যখন সীমানা লঙ্ঘন করব, তখনই কিন্তু আমার এই স্বাধীনতা তখন স্বেচ্ছাচারিত হয়ে যাবে এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ হবে তখন। এই কাজটা কিন্তু এখন রাষ্ট্রীয় পর্যায়ে যদি করে, যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট যেটা বললেন, এটা কোনো সভ্য সমাজের কথা হতে পারে না। আমাদের আমাদের নিকটতম প্রতিবেশী ভারতবর্ষের আমাদের বিজেপি সরকার বা মোদী সাহেব ওনারা যেটা করছেন, এটাও কিন্তু ভারতবর্ষের কালচারের সঙ্গে যায় না এবং কোনো সভ্য সমাজ এটা হতে পারে না। কিছুদিন আগে মিয়ানমারে যেটা হলো, যে
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে রোহিঙ্গাদেরকে এইভাবে এখন কষ্টের মধ্যে, এগুলি কিন্তু আপনি কিছু মানুষেরই এই যে মানসিকতা, এগুলো রাষ্ট্রের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষমতা ভোগ করে তারা কিন্তু বর্বরতাগুলি করে। আমি হুজুরকে একটু সামনে রেখে, আমি আপনাদেরকে সামনে রেখে বলছি, বিশ্বকে অস্তিত্বশীল করার পেছনে আমার মনে হয় একটা আন্তর্জাতিকভাবে কিছু বাহিনী আছে, যেটা যেমন ধরেন আমার ফোনে আমি যেটা চাই না কিন্তু অটোমেটিকলি সেটা চলে আসছে, এটা কিন্তু আমি চাচ্ছি না, এমন কতগুলো জিনিস চলে আসে কিন্তু ফোনে আমার ফোনের মধ্যে আমার মধ্যে, যেমন ধরেন অনেক জিনিস কিন্তু সেটা কদর্য, আমি সেটা কিন্তু ভালোবাসি না বা চাইও না, কিন্তু সে দিচ্ছে তার বিজ্ঞাপনের জন্য হোক, তার সেটা একটা সংস্থা আছে তারা দিচ্ছে, এবং পৃথিবীর মধ্যে এইসব দেশে দেশে এগুলো দেশকে অস্তিত্বশীল করার পেছনে মিয়ানমার ঘটনা কিন্তু সেরকম না, হলে এত রাষ্ট্র এক এক হয়ে গেল সেখানে, আমি তো ইসলাম যারা অনুসারী এবং রাষ্ট্র যারা আছে এটাকে বলে ওআইসি, ওআইসি কিন্তু প্রথম কিন্তু সেটা ভূমিকা রাখেনি, কিন্তু তারাও কিন্তু বিশ্ব দ্বারা নিয়ন্ত্রিত, টার্কি প্রথম রেখেছে। এই যে বিভিন্ন ধরনের এগুলো যে হচ্ছে, আমি 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 যেটা মনে করি মিয়ানমার যেটা করছে আমি খুবই দুঃখ প্রকাশ করি, সেটা আমাদের কাম্য না যে বৌদ্ধ দেশে যে এরকম একটা জিনিস হবে সেটা আমরা কাম্য করি, কিন্তু সেখানে এটা রাষ্ট্রের এটা জন্য না, এখানে স্টেটের জাতিসত্তা নিয়ে এবং বিভিন্ন ধরনের সেখানে আন্তর্জাতিক বলয়ে কিন্তু সেটা হয়েছে আমি যতটুকু জানি, কারণ যেহেতু আমি পাশের মানুষ মানের মানুষ, এটা কাম্য না। আমি ওইটাই বলছি যে যেমন আমরা যে মানুষ, যে মানুষ হয়ে যে যে অমানুষের কাজগুলো আমরা করছি, কারা করছে এটা মানুষ হয়ে আমরা করছি, এই জন্য এখানে এই যে উনি একটা বৈচিত্র্যের কথা বলছে, দেখেন আমাদের দেশে এখানে যেমন সেদিন চলে গেল শারদীয় পূজা, আমরা সকলে কিন্তু সেখানে গেলাম, এবার হয়তো আমাদের করোনার জন্য হয়তো আমরা সেই অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু এই যে আমাদের ঈদের উৎসব হলো যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, আমরা তো সেখানে কেনাকাটা করি, সবাই অংশগ্রহণ করি, তাই না মানুষ, কিন্তু এত মানে এত বাংলাদেশের একটা ভৌগোলিক এই যে বঙ্গের এই যে প্রাচীন বাংলার এই যে চিত্রটা পৃথিবীর কোথাও নাই, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যেহেতু আমি লেখাপড়া করি কিছুটা এবং কম্পারেটিভ রিলিজন নিয়ে আমি কাজ করি, আমাদের দেশের মতো এত শান্তির দেশ, সম্প্রীতির দেশ এবং অসাম্প্রদায়িক চেতনার দেশ, ভ্রাতৃত্ব সুলভ দেশ পৃথিবীর কোথাও নেই একসঙ্গে, সেটাই আজকে কেন আমরা এই যে শারদীয় পূজা গেল, পানুষ উড্ডয়ন, সেখানে আমাদের লোকগুলো গেছে, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধরা তা বড়দিনের মধ্যে আমরা সবাই অংশগ্রহণ করি, সেই দেশে হাজার বছরে এই দেশে কেন এইসব ঘাত প্রতিঘাত আজকে আমাদের কথা বলতে হচ্ছে, আমরা আমি এটা আমরা একদম আলোচনা শেষ দিকে চলে এসেছি। মাওলানা হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, যেটা একটু শেষ দিকে জানতে চাই, এক মিনিটে যদি বলেন যে আসলে ইসলামী অনুশাসনের ভিত্তিতে বা ইসলাম ধর্মের যারা অনুসারী বা আমরা যাদেরকে মুত্তাকিন বা মুমিন বলি, তাদের পক্ষে কি এইভাবে কোনো যে যে মুমিনই না সে আবার প্রতিবাদ হিংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে, এই যে যিনি ধর্ম সম্পর্কেই তিনি কম জ্ঞান রাখেন বা ধর্ম হয়তো তার সে জানেনই না ধর্মের এই বিধানটি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একটি উন্মাদনা তারাই তৈরি করতেছেন, সেখান থেকে আসলে ইসলাম কি বলে? দেখেন যে মানে আমি এক মিনিটে আমি শেষ করে দিচ্ছি, হজরত মোহাম্মদের সময় একটা ডেলিগেট আসছিল ওনার সাথে দেখা করতে, ওখানের মধ্যে ডেলিগেটের একজন সদস্য মসজিদের নববীর মধ্যে বসে এক কর্নারে বসে পেশাব প্রস্রাব শুরু করে দিয়ে, এটাকে একটা মানবিক প্রয়োজন, এটা অন্যান্য মুসলমানরা খুব সেন্টিমেন্টাল হয়ে গেলো, আমাদের ইবাদতখানা মসজিদের ভিতরে সে প্রস্রাব পবিত্রতা নষ্ট হয়েছে, কিন্তু ওইটা তার উদ্দেশ্যমূলক ছিল না যে ইসলামকে হিট করা বা অবমাননা করা, সে মানে তার জৈবিক প্রয়োজনেই সে হয়তো ওখানে বসে গেছে আর পারছিল না, তো হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবিক সাহাবিটা খুব উগ্র হয়ে গেছিলো যে তাকে এখনই তলোয়ার দিয়ে শেষ করে দিয়েই সেই, তো উনিও তাদেরকে থামালেন যে খবরদার তাকে কখন ডিস্টার্ব করবে না, তাকে কাজটা সারতে দাও, তারপরে তাকে বুঝিয়ে বলবা যে আমাদের ধর্ম মতে আমাদের সর্বোচ্চ পবিত্র স্থান হলো মসজিদ, তুমি যদি এটা বাইরে করতে এটা ভালো হতো, এই এই যে সহনশীলতা এবং উদারতা এবং একজন মানুষকে তার প্রয়োজনীয় এত এত কাজটা করার জন্য উনি সময় দিলেন, সুযোগ দিলেন, আক্রমণ করতে উনি বাধা দিলেন, এটা কিন্তু একটা মানবিক একটা বিবেকের ব্যাপার, জ্ঞানের ব্যাপার, আর যারা একদম উগ্রতা প্রদর্শন করে এগুলো অজ্ঞতা, একরকম অজ্ঞতা, এই জন্য ইসলাম কিন্তু রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এবং কোরআনের প্রথম আয়াতেই ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, এই পড়াশোনা জ্ঞান অর্জন করা এটি কিন্তু মানুষত্ব অর্জনের সবচেয়ে বড় মাধ্যম উপায়, তো অজ্ঞ লোকরাই কিন্তু এই গুজব ছড়ায়, অজ্ঞ লোকরা অন্যকে হিংসা ছড়ায়, এইগুলো মানে আমি মনে করি সকল কিছুর মূলে হলো অজ্ঞতা, অজ্ঞতার অন্ধকার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আমাদের দেশ সমাজ
একটা সুন্দর সমাজ হতে পারে, আমাদের প্রাচীন ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান। নাইমুল, আমরা শেষ করব, আমাদের সাথে আলোচনার সময় নেই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সুকুমল বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।